শুরু হয়ে গেল জয়দেব কেন্দুলি মেলা। খুবই বড় হয়েছে। আজ 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে আজ আমি চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। আজ থেকে শুরু হলো কেন্দুলি মেলা, কতদিন চলবে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। জয়দেব মেলার পার্কিং দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই বছর। এখন দুর্গাপুর সাইড দিক থেকে বীরভূমের সাইডে যাচ্ছি। আর ভিড়টা দেখে নাও, এখান থেকে নদীটা শুরু হয়ে যাবে অজয় নদী, যেখানে আজ মকর সংক্রান্তির দিনে প্রচুর লোকজন এসে স্নান করছে। এই জয়দেব কেন্দুলি মেলা গত বছর কোভিডের জন্য মেলাটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু এই বছর 2023-এ প্রচুর পরিমাণে ভিড়। এই বছর কোনো বিধিনিষেধ বলে কিছু নেই, এবারে প্রচুর দর্শনার্থী এসেছে এই মেলা দেখতে আর গঙ্গা স্নান করতে। আমরা চলে এলাম এখন নদীর কাছে। এই দেখে নাও, আজকে মকর সংক্রান্তির দিনে প্রচুর মানুষজন গঙ্গা স্নান করছে। খালি ঠাকুরগুলো দেখে নাও, নদীর ধারে বানানো হয় এই ব্রিজটার ধারে। এই সাইডে তোমরা অনেক ঠাকুর দেখতে পেয়ে যাবে মেলায় এলে। এখানে একটা মা কালী ঠাকুর রয়েছে। খুবই বড় হয়েছে। এই সাইডে অনেক ঠাকুর রয়েছে। বীরভূম সাইডে চলে এলাম জয়দেব কেন্দুলি মেলা যে সাইডে মন্দিরটা আছে, এই সাইডে অনেক আশ্রম রয়েছে। আর এই সাইডে কিন্তু মেলাটা পড়েছে। দুর্গাপুর দিক থেকে আসতে এই বীরভূম সাইডে আসতে সময় লেগে গেলো 20 মিনিট, এত পরিমাণে ভিড় হয়েছিল। গত এক বছর মেলা হয়নি, 2022 সালে কোভিডের জন্য মেলাটা হয়নি, কিন্তু এই বছর ফাইনালি মেলা কিন্তু হচ্ছে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, লাখে লাখে দর্শনার্থীরা এসেছে এই মেলা দেখতে। আর আজ হচ্ছে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির দিনে প্রচুর পরিমাণে লোকজন এসেছে গঙ্গা স্নান করতে। এই আশ্রমে একবার নিয়ে যাই, এই আশ্রমে কীর্তন চলছে, তোমাকে দেখাই। সাইডটা যেদিকে চোখ যাবে সেটাই আশ্রম, এখানে আশ্রমগুলোতে অলরেডি কীর্তন চলছে। এই বছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, গত বছর কোভিডের জন্য মেলা হয়নি, কিন্তু এই বছর 2023-এ ফাইনালি জয়দেব কেন্দুলি মেলা হচ্ছে। তাই ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই জয়দেব কেন্দুলি মেলা। তোমাদের ঘুরে দেখালাম জয়দেব কেন্দুলি মেলার যে আশ্রমগুলো হয় সেই আশ্রমগুলো ঘুরে দেখালাম। এবারে তোমাদের ঘুরে দেখাচ্ছি মেলাটা, এবারে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি মেলার সাইডটা। এখানে হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সব কিছু এই সাইডে করে নিতে পারো। এই সাইডে রয়েছে নাগরদোল্লা, আর এখানে বাচ্চাদের খেলনার অনেক কিছু রয়েছে দেখে নাও। মিষ্টির দোকান রয়েছে, খাজা পেয়ে যাবে, লাড্ডু পেয়ে যাবে, আর এখানে জিলাপি হচ্ছে, যোগীর জন্য কাঠটারে জ্বালানো হচ্ছে। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে। এখন আমি জয়দেব কেন্দুলি মেলার যেখানে রাইডের সমস্ত কিছু রয়েছে সেই জায়গায় চলে এসেছি। এখানে রয়েছে নাগরদোল্লা, ব্রেক ডান্স থেকে শুরু করে নাগরদোলা রয়েছে, আর ওইখানে একটা নাগরদোলা রয়েছে, এখানে মত্তকুয়া রয়েছে, বাকি এখানে রাইডের জন্য অনেক কিছু রয়েছে। এই সাইডে তোমাদের ঘুরি দেখায়, এবারে এই সাইডে তোমাদের ঘুরি দেখিয়ে দিলাম। এখানে অনেক আশ্রম রয়েছে, এখানে অনেক মেলাটা এই জায়গায় রয়েছে, আর এর ওই পারে রয়েছে আশ্রম আরও অনেক কিছু। রয়েছে ব্ল্যাঙ্কেট, আর 300 টাকা কেজি রয়েছে ব্ল্যাঙ্কেটগুলোর। হচ্ছে খাবার রেস্টুরেন্ট, এখানে তোমরা এসে খাওয়া দাওয়া করে নিতে পারো। তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এই মেলাটা। এই মেলাটা এত পরিমাণে পড়েছে যে একেবারে ঘুরে শেষ করা যাবে না, তাই তোমাদের যতটুকু পারলাম ঘুরে দেখালাম। এবারে তোমাদের আমি নিয়ে যাবো মন্দিরে, মন্দিরে কেমন কী ভিড় আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই লাইনে যেতে, আর এইদিকেও ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এই সাইডটা চলে যাচ্ছে জয়দেবের মন্দির, দেখে নাও মন্দির যেতে রাস্তায় কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই বছর।
পাচ্ছি আমরা জয়দেবের মন্দিরটা। রাস্তাটা দেখেন ভিড়, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর এই সাইডগুলোতে কীর্তন চলছে। চলো তোমাদের জয়দেবের মন্দিরের কাছে নিয়ে যাই। আজকে মন্দিরে কিন্তু ঢুকতে পারবো না, কারণ মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আছে। তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো আজকে মন্দিরটা, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে 2023 সালে জয়দেব কেন্দুলি মেলায়। আর এই সাইডে রয়েছে একটা আশ্রম, এখানেও নিয়ে যাবো, এখানে কীর্তন চলছে অলরেডি। আর মন্দিরের ভিতরে আর যাচ্ছি না, কারণ অনেক ভিড় আছে। মন্দিরের ভিতরে গেলে জয়দেবের এই মেলার ভিডিওটা কমপ্লিট করতে পারবো না। তোমরা বাইরে থেকে দর্শন করে নাও জয়দেবের মন্দির। মন্দিরের পাশে যে আশ্রমটা রয়েছে সেই আশ্রম এবার তোমাদের নিয়ে যাই। আশ্রমে প্রত্যেক বছরের মতো এই বছর কীর্তন হচ্ছে। চলো তোমাদের ঘুরে দেখাই, কীর্তন চলছে তোমাদের দেখাচ্ছি। দেখালাম জয়দেব কেন্দুলি মেলা 2023, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। কেন্দুলি মেলা থেকে এখন আমরা চলে এলাম রাস্তার ধারে, কারণ এই বছর এত পরিমাণে ভিড় হয়েছে কিছু বলার নেই, রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে। গত বছর কোভিডের জন্য মেলাটা হয়নি, এই বছর কিন্তু পুরোপুরি মেলাটা হচ্ছে, তাই এত ভিড়। আজ মকর সংক্রান্তি, আজ হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারি থেকে মেলাটা শুরু হলো, কতদিন থাকবে? মেলা থাকবে অফিসিয়ালভাবে 15, 16, 17, এই 3 দিন অফিসিয়ালভাবে থাকবে, এবং 10 দিন বা 5 দিন মতো এক্সট্রাভাবে মেলাটা থাকবে। তো সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। আর যারা এই মেলাতে একদিন থাকতে চাও তাদের জন্য হোটেল আছে, আগে থেকে তোমরা বুকিং করে নিতে পারো হোটেলগুলো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এ পর্যন্তই বাই বাই।